Assalamualaikum. আজকে আপনাদেরকে ডিবি সুইচ কিভাবে কানেকশন দিতে হয় সেটা দেখাবো। ডিবি সুইচ হচ্ছে ডাবল পোল সুইচ। সুইচের মধ্যে দুটি পার থাকবে, একটি হচ্ছে ইনপুট, অন্যটি হচ্ছে আউটপুট। ইনপুট আউটপুটে কী লেখা থাকবে ওইটা আপনাদেরকে মেনশন করে দেওয়া হয়েছে, এগুলো আপনারা দেখে সুইচটি কানেকশন দিতে পারেন। সুইচটি নেওয়ার পর আপনি দেখবেন যে ইনপুট আউটপুটে কী লেখা আছে, তারপর আপনারা সুইচটা কানেকশন দিবেন। সুইচটির কানেকশন কেমন হবে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। আশা করি আপনারা আমার পুরোটা ভিডিও দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনপুটে সোর্স লাইন কানেকশন দেওয়া হয়েছে, যেটা আপনাদের মিটার থেকে আসবে, আর আউটপুটে দেওয়া হয়েছে যেটা আপনারা এই সুইচটা আমাদের ব্যবহার করবেন, সেটা হতে পারে এসি, মোটর বা অন্য কোনো কিছু হতে পারে। সো আপনারা এই কানেকশনটা ভালো করে দেখে বুঝে তারপর কানেকশন দিবেন। সুইচের দুই সাইডে দেখবেন এল লেখা আছে, ওইটা হচ্ছে আপনাদের ফেজ বা লাইন, ওইটার মধ্যে আপনারা ফেজটা কানেকশন দিবেন দুই প্রান্তে। আর অন্যটার মধ্যে লেখা থাকবে এন, এন হচ্ছে আপনাদের নিউট্রাল, ওটার মধ্যে আপনারা নিউট্রাল কানেকশন দিবেন। কখনো উল্টাপাল্টা করবেন না, যেটার মধ্যে যেটা আছে ওইটা কানেকশন দিতে হবে, এল এর মধ্যে ফেজ, এন এর মধ্যে নিউট্রাল। আশা করি আপনারা কানেকশনটা বুঝতে পারছেন। একবার না বুঝলে আরেকবার ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।